আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনা মহামারীতে এখন এই অনলাইন থেকে বিকল্প নাই, আমাদের অনলাইনে এখন সব ক্লাস নিতে হবে। আশা করি তোমরা প্রত্যেকটা ক্লাসেই মনোযোগ দিয়ে দেখেছো এবং আয়ত্ত করার চেষ্টা করেছো। তো অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের, যদিও একটু আলোচনা হয়েছে পূর্বে, আমরা পুনরা আলোচনা করব, কারণ এই অধ্যায় থেকে মোটামুটি তোমাদের দু তিনটা প্রশ্ন হবে। অধ্যায়টা একটু বড়, এই জন্য আরেকটা ক্লাস নিচ্ছি আমি। সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের আরোহের প্রকারভেদ, এর মধ্যে প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ, এই দুটি প্রকার আরোহ প্রকারভেদ এখানে আলোচনা করা আছে তৃতীয় অধ্যায়। তা আমরা আজকে অপ্রকৃত আরোহের প্রকারভেদটা নিয়ে আলোচনা করব। অপ্রকৃত আরোহ এটা নিয়ে আলোচনা করব। তা আমরা পূর্বেই আলোচনা করেছিলাম আরোহ অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে অবরোহ অনুমান আর একটা হচ্ছে না, অনুমানকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা অবরোহ অনুমান একটা আরোহ অনুমান। আরোহ অনুমানকে আবার প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রকৃত আরোহ আর একটা হচ্ছে অপ্রকৃত আরোহ। এখন অপ্রকৃত আরোহ আর প্রকৃত আরোহ কাকে বলে সেটা বলা হয়েছিল কি, আমরা বলেছিলাম যে আরোহ অনুমানে আরোহমূলক লম্ফ, অর্থাৎ আরোহের যাকে প্রাণ বলা হয় বা মূল বৈশিষ্ট্য বলা হয়, যেটি থাকবে, মানে যে আরোহে এই প্রাণটা বা বৈশিষ্ট্যটি থাকবে তাকে প্রকৃত আরোহ বলা হবে। আর যার মধ্যে এই বৈশিষ্ট্যটা থাকবে না, কোন বৈশিষ্ট্যটা, এই আরোহমূলক উল্লম্ফন বা লম্ফ থাকবে না, সেটাকে বলা হচ্ছে অপ্রকৃত আরোহ। এখন যুক্তি মিল এই অপ্রকৃত আরোহকে কয় ভাগে ভাগ করেছেন, প্রকৃত আরোহকে তিনি তিন ভাগে ভাগ করেছেন, একইভাবে তিনি অপ্রকৃত আরোহকেও তিনটি ভাগে ভাগ করেছেন। সেই তিন প্রকার কি কি, একটি হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ, তোমরা খাতায় তুলে নাও, একটি হচ্ছে যুক্তি সাম্যমূলক আরোহ, আর একটা হচ্ছে ঘটনা সংযোজন। এই তিনটি ভাগে ভাগ করেছেন যুক্তিবিদ জেস মিল। এখন এই প্রকারভেদ নিয়ে এগুলো আমরা একটু আজকে আলোচনা করবো। এখান থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে পরীক্ষায়, অতি একাধিকও থাকতে পারে, তবে দুটি প্রশ্ন থাকবে। পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিবিদরা পূর্ণাঙ্গ আরোহের সংজ্ঞা দিয়েছেন এভাবে, তারা বলেছেন কোনো তথাকথিত সার্বিক যুক্তিবাক্যের অন্তর্গত প্রত্যেকটি দৃষ্টান্তই যখন পৃথক পৃথকভাবে যাচাই বা নিরীক্ষণ করা হবে, করার পর একটি সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হবে, তখন তাকে বলা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ। এই পূর্ণাঙ্গ আরো নাম আছে, এই নামগুলো বিকল্প নাম যেগুলো পরীক্ষায় আসে, যেমন একে বলা হচ্ছে কি পূর্ণ, নিচে লেখি জায়গা কিন্তু এখানে নাই, এটাকে বলা হচ্ছে আরো নাম পূর্ণ গণনামূলক আরোহ। তাহলে এই পূর্ণাঙ্গ আরোহকে পূর্ণ গণনামূলক আরোহ বলা হয়, আবার একে বলা হয় কি নিখুঁত আরোহ বলা হয়। পুঙ্খানুপুঙ্খ আরোহ বলা হয়, এই নামগুলো মনে রাখতে হবে, এখানে এগুলো বিকল্প হিসেবে অনেক সব পরীক্ষায় দেয় যা তোমরা বুঝতে পারো না। তাহলে পূর্ণাঙ্গ আরো, পূর্ণ গণনামূলক আরো, নিখুঁত আরো। এখন প্রশ্ন আসে অনেক সময় দুই মার্কের প্রশ্ন আসে, পূর্ণাঙ্গ আরোহকে কেন পূর্ণ গণনামূলক আরোহ বলা হয়, কারণ পূর্ণাঙ্গ আরোহে প্রত্যেকটি উদাহরণ বা দৃষ্টান্তই
পুঙ্খানুপুঙ্খুভাবে গণনা করা হয়, কোনো দৃষ্টান্তই এর আওতা থেকে বাদ পড়ে না। তাই পূর্ণাঙ্গ আরোহকে পূর্ণ গণনামূলক আরোহ বলা হয়। কিছু উদাহরণ দিই আমরা, তাহলে বিষয়টি ক্লিয়ার হবে। যেমন ধর, একটি ঝুড়িতে 20টি চকলেট আছে। প্রত্যেকটি চকলেটই আমি যদি তার স্বাদ গ্রহণ করে দেখি কি ধরনের, যদি প্রত্যেক 20টি চকলেটই আমি খেয়ে দেখি প্রত্যেকটা চকলেটেই একটু নোনতা বা মিষ্টি বা টক, তাহলে আমি তখন যদি সিদ্ধান্ত নিই ওই ঝুড়ির প্রত্যেকটি চকলেটই হয় মিষ্টি, তাহলে এটা হচ্ছে কি, পূর্ণ গণনামূলক আরোহ। কারণ এখানে কোনোটা চকলেটই বাদ পড়েনি, এই জন্য একে বলা হচ্ছে পূর্ণ গণনামূলক আরোহ। আবার নিখুঁত আরোহ বলা হয় কেন, কারণ আমরা যে সিদ্ধান্তটা নিলাম পূর্ণাঙ্গের, যে সিদ্ধান্তটা নিলাম মানে ওই ঝুড়ির প্রত্যেকটি চকলেটই হয় মিষ্টি, এই নিখুঁত আরোহ বলা হয়। এই সিদ্ধান্তটিকে নিখুঁত বলা হয়, কারণ এই সিদ্ধান্তটি নির্ভুল। কেননা ওই ঝুড়ির প্রত্যেকটা চকলেটই আমরা কি টেস্ট করে দেখেছি, তাই ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাই পূর্ণাঙ্গ সিদ্ধান্তটিকে নিখুঁত আরোহ বলা হয়। একটু প্রশ্ন হতে পারে, পূর্ণাঙ্গ আরোহকে কেন পূর্ণাঙ্গ গণনামূলক আরোহ বলা হয়, কেন নিখুঁত আরোহ বলা হয়, তখন তোমরা এভাবে লিখে দিবা। উদাহরণস্বরূপ অনেক আরো অনেক উদাহরণ আছে পূর্ণ গণনামূলক আরোহের, উদাহরণ অনেক দেওয়া যায় আরো। যেমন তোমার যদি দেখি প্রত্যেকটা গ্রহই উপগ্রহই গ্রহ উপগ্রহ সব সূর্যকে কেন্দ্র করে আবর্তিত, সকল যত আছে সকলে সকল গ্রহ উপগ্রহ সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়। আবার জানুয়ারি ফেব্রুয়ারি মাস প্রত্যেক মাসে হচ্ছে কি 32 দিনের কম, অতএব 12টি মাসেই বা প্রত্যেক মাসেই 32 দিনের কম দিনে হয়। এখন আমরা যাই যুক্তিসাম্যমূলক আরোহ। যুক্তিসাম্যমূলক আরোহ কাকে বলে? যুক্তিসাম্যমূলক আরোহ বলতে আমরা বলি কোন একটি, যদি দেখা যায় যদি কোন একটি যুক্তির সাহায্যে একটি সার্বিক অন্তর্গত বাক্যের অন্তর্গত বা যুক্তি বাক্যের অন্তর্গত একটি ঘটনাকে আমরা প্রমাণ করি বা করা যায়, সেই সার্বিক যুক্তি বাক্যের অন্তর্গত সমজাতীয় ঘটনাকে ওই যুক্তি দিয়ে যদি প্রমাণ করা যায়, তাহলে এর উপর ভিত্তি করে যে আমরা অনুমান করি সেটাই হচ্ছে বা সিদ্ধান্ত প্রতিষ্ঠা সেটাই হচ্ছে কি যুক্তিসাম্যমূলক আরো। সহজ কথা, কোনো একটি যুক্তি দিয়ে কোনো একটি ঘটনাকে প্রমাণ করার পর সে একই যুক্তি দিয়ে যদি সমজাতীয় ওই সার্বিক যুক্তির অন্তর্গত সমজাতীয় অন্যান্য ঘটনাকে প্রমাণ করা যায়, তাহলে সেটাকে বলা হচ্ছে যুক্তিসাম্যমূলক আরো। ধর একই অস্ত্র দিয়ে মানুষ মারা যায়, আবার একই অস্ত্র দিয়ে তরকারিও কাটা যায়, অনেক কাজ করা যায়। একটা অস্ত্র বা ছুরি দিয়ে বটি দিয়ে আমরা উদাহরণ দিতে পারি, একটা লাউ যদি কাটা যায় তাহলে একই বটি দিয়ে কী করা যায় কুমড়াও কাটা যাবে, এই সমজাতীয় এরকম সবজি কাটা যাবে। ঠিক তেমনি এই যুক্তিসাম্যমূলক আরোহটাও একই ধরনের, এটাকে বলা হচ্ছে জ্যামিতিক আরোহ বলা হয়। মনে রাখবা, জ্যামিতিক আরোহ যুক্তিসাম্যমূলক আরোহকেও জ্যামিতিক আরোহ বলা হয়, কারণ যুক্তিসাম্যমূলক আরোহ জ্যামিতির ক্ষেত্রে ব্যবহৃত হয় বলে এটা হচ্ছে অবরোহমূলক একটা পদ্ধতি, তাই একে অবরোহমূলক পদ্ধতিও বলা হয় বা আরোহ বলা হয়, জ্যামিতিক আরোহ বলা হয়। এটা যেমন যুক্তিসাম্য, যুক্তির বিষয়টা হচ্ছে সামগ্রিক এখানে জ্যামিতির ক্ষেত্রে। যেমন একটা আমরা যদি ধরি উদাহরণস্বরূপ ত্রিভুজের, এটা মিশিয়ে দিলাম, তোমরা খাতা তুলে নিয়ে আসো অবশ্যই, মিশিয়ে দিলাম একটি, আমরা যে জানি ত্রিভুজের, ধর একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ ত্রিভুজ, তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান সমান দুই সমকোণের সমান। একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান সমান দুই সমকোণের সমান, তাহলে এক সমকোণ সমান সমান কত, ধর এটা এ, এটা বি, এটা সি, এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি, এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এই দুইটা যোগ করলে আমাদের কী হচ্ছে আরও 90 ডিগ্রি, তাহলে 90 90 180, তাহলে দুই সমকোণের সমান সমান, তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান সমান দুই সমকোণের সমান। এটা হচ্ছে আমরা একটা কাল্পনিক কী করলাম ত্রিভুজের চিত্র এঁকে আমরা প্রমাণ করলাম কি পৃথিবীর যত ত্রিভুজ হবে বা ত্রিভুজ নামক
বিষয় আসবে, ঘটনা আসবে, প্রত্যেকটি তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণের সমান। একটু উদাহরণ, এখন আমরা যাই ঘটনার সংযোজন। ঘটনার সংযোজনটা কি? ঘটনার সংযোজন হচ্ছে অনেকগুলো ঘটনাকে বা দেখা ঘটনাকে, নিরীক্ষিত ঘটনাকে যখন একটি মানসিক ধারণার সাহায্যে একত্রীকরণ করা হয় তখন তাকে বলা হচ্ছে ঘটনার সংযোজন। এখানে তাহলে কি করা হচ্ছে, কতগুলো নিরীক্ষিত ঘটনাকে যখন আমরা বা দেখা ঘটনাকে আমরা একটি মানসিক ধারণার সাহায্যে একত্রীকরণ করি তখন তাকে বলা হচ্ছে ঘটনার সংযোজন। এখানে দেখা যায় একজন নাবিক নৌকা নিয়ে বা জাহাজ নিয়ে সমুদ্রে পাড়ি দিচ্ছে, দিতে দিতে এক সময় সে দূর থেকে একটি কি জানি দেখতে পেলো। সে যদি মনে করছে সেটা একটা মহাদেশ, একটা চর নাকি এরকম একটা সে চিন্তা দূর থেকে কল্পনা করছে, সে কাছে যে দেখলো সেটা একটা দ্বীপ। তাহলে কারণ কি, দ্বীপের যে বৈশিষ্ট্যগুলো এর মধ্যে আছে এই জন্য তিনি মনে করলেন এটি একটি দ্বীপ। তার মানে তার কতগুলো দেখা কল্পনার ঘটনাগুলোকে সে অনুমান করছে, সেই বিষয়গুলোকে সে একত্রীকরণ করে একটি সিদ্ধান্ত নিল, হচ্ছে ঘটনার সংযোজন, কলিগেশন অফ ফ্যাক্টস। এখন চাই আমরা এই যে তিন প্রকার আরোহ নিয়ে আমি আলোচনা করলাম, অপ্রকৃত আরোহের প্রকারভেদ নিয়ে, এগুলো কেন প্রকৃত আরোহ নয়, কেন অপ্রকৃত আরোহ? যেমন প্রশ্ন হয় পূর্ণাঙ্গ আরোহ কেন অপ্রকৃত আরোহ, প্রশ্নগুলো আসে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পূর্ণাঙ্গ আরো কেন অপ্রকৃত আরো বা কেন তাকে প্রকৃত আরো বলা হয় না, কেন সঠিক আরোহ নয়? এখন যুক্তি মিল এবং বেইন পূর্ণাঙ্গ আরোহকে অপ্রকৃত আরোহ বলেছেন, কারণ তারা প্রথমে বলেছেন কোনো আরোহকে প্রকৃত আরোহ হতে গেলে তার মধ্যে মূল বৈশিষ্ট্য, আরোহের মূল বৈশিষ্ট্য, আরোহমূলক লম্ফ থাকতে হবে। কিন্তু আমরা দেখেছি পূর্ণাঙ্গ আরোহে আরোহমূলক লম্ফ নাই। পূর্ণাঙ্গ আরোহের যে সিদ্ধান্তটি অনুমান করা করলাম আমরা, যেমন সকল ওই ঝুড়ির সকল চকলেট হয় মিষ্টি, এখানে সিদ্ধান্তটি আমরা করলাম এটা আপাত দৃষ্টিতে সার্বিক মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে সার্বিক নয়। সার্বিক হতে হলে দেখো ওই শ্রেণীর পৃথিবীর সকলকে বুঝাবে সার্বিক যুক্তিপক্ষের সঙ্গে। আর এখানে আরো মূলক লম্ফনে জানা থেকে অজানায় আমরা গমন করি না, কারণ ওই ঝুড়ির বাইরে চকলেট সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিতে পারি না, খালি ওই ঝুড়ি সম্পর্কে, এটা জানা থেকে অজানায় আমরা যেতে পারি না, বলতে পারি না পৃথিবীর সকল চকলেট হয় মিষ্টি। এখানে জানা তত্ত্বের সংক্ষিপ্ত একটা সংস্করণ মাত্র, আমরা জানা থেকেই জানায় গমন করি, এখানে অজানায় আমরা গমন করছি না, এই কারণে পূর্ণাঙ্গ আরো প্রকৃত আরো নয়। একইভাবে এখানে যদি আমরা দেই যুক্তিসম্মূলক আরো বা জ্যামিতিক আরো, সংক্ষেপে লিখলাম আরোহ কেন প্রকৃত অবা অপ্রকৃত আরো বা কেন প্রকৃত আরো নয়, একইভাবে এই যুক্তিসম্মূলক আরো একটি অবরোহমূলক প্রক্রিয়া, এখানে কোনো কার্যকর সম্পর্ক নির্ণয় করা হয় না, এটা একটা কাল্পনিক বিষয়, এখানে আরোহমূলক লম্ফ নাই। এই বিষয়গুলোর কারণেও কিন্তু যুক্তিসম্মূলক আরো অপ্রকৃত আরো নয়, এখানে জানা কোনো বিষয়ের উপরে ভিত্তি করে আমরা সিদ্ধান্ত অনুমান করি না, আমরা একটা কল্পনা একটা ত্রিভুজকে নিয়ে আসি, সেটা অমুক্ত কিন্তু মুক্ত না। এখন একইভাবে আমরা যদি দেখি ঘটনার সংযোজন, সংযোজন কেন প্রকৃত অপ্রকৃত আরো বা কেন প্রকৃত আরো নয়, একইভাবে দেখা যায় ঘটনার সংযোজনে যে সিদ্ধান্তটি অনুমান করা হয়, যে দ্বীপের উদাহরণটা দিলাম সেটা জানা তত্ত্বের একটা সংক্ষিপ্ত সংস্করণ মাত্র, জানা থেকে অজানা আমরা গমন করতে পারি না, ঠিক আছে। তারপরে এখানে কোনো কার্যকর সম্পর্ক নির্ণয় করা হয় না, এখানে চার মূল গ্রন্থ বা উল্লম্ফ বা মূল বৈশিষ্ট্য সেটা অনুপস্থিত থাকে, সিদ্ধান্তটি সার্বিক মনে হলো প্রকৃতপক্ষে সার্বিক নয়। এই বিষয়গুলোর কারণেও ঘটনার সংযোজন অপ্রকৃত আর প্রকৃত আরো নয়। এখন এখান থেকে আমি যতটুকু পড়াইলাম এটা তোমার বইয়ে দেখো,
এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে 100%। এখন একটু তোমাদের বইটা দেখতে হবে, কারণ ডিটেলস পড়াতে গেলে তো এক একটি আর্মি তোমার দেখা যাচ্ছে 1.5 ঘন্টা লাগবে। তা আমি যে মেইন বিষয়গুলো যেগুলো আসবে শুধু সেগুলো নিয়েই আসার মতো সেগুলো নিয়ে আলোচনা করলাম। এখন এখান থেকে কিছু প্রশ্ন আসে, নৈবেদ্য থেকে কিছু প্রশ্ন আসতে পারে, আবার তোমাদের সৃজনশীলও কিছু প্রশ্ন আসতে পারে। কীরকম প্রশ্ন? অনুপপত্তি। সেই অনুপপত্তিগুলো আরোহের তৃতীয় অধ্যায়ের তোমাদের অবৈজ্ঞানিক আরোহের অপপ্রয়োগের ফলে অবৈজ্ঞানিক আরোহজনিত অনুপপত্তি, আরোহের কারণে একটা অনুপপত্তি ঘটে। তারপরে তোমাদের সাদৃশ্যমূলক অনুমান, একটা সাধু সাদৃশ্যমূলক অনুমানের অনুমানে অনুপপত্তি ঘটে। আর 3 নম্বর তোমার অসাধু সাদৃশ্যমূলক অনুমানের অনুপপত্তি ঘটে। এই তিনটি তৃতীয় অধ্যায়ের এই তিনটি যদি তোমরা দেখো, তাহলে এখানে 3 প্রকার অবৈজ্ঞানিক আরো যেহেতু শুধুমাত্র প্রকৃতির নিয়মের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়, তাই অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তে অবৈধ সামান্যীকরণ অনুপপত্তি নামক একটি অনুপপত্তি ঘটে। তাহলে কি বললাম আমি? অবৈধ সামান্যীকরণ অনুপপত্তি নামে একটি অনুপপত্তি ঘটে। এখন উদাহরণ দিই, দেখা যাচ্ছে আমরা দেখেছি এখানে এ যাবৎ যত আমি কাক দেখেছি বা রাজহাঁস দেখেছি, সব রাজহাঁস হচ্ছে সাদা। অতএব পৃথিবীর সকল রাজহাঁস হয় সাদা। তাহলে এখানে আসলে অবৈধভাবে সামান্যীকরণ করা হয়, এখানে অল্প সংখ্যক দৃষ্টান্তের উপর ভিত্তি করে একটা সার্বিক সিদ্ধান্ত অনুমান করা, তাই অবৈজ্ঞানিক সিদ্ধান্তটি সম্ভাব্য নিশ্চিত নয়। তাহলে অবৈজ্ঞানিক আরোহের যদি আমরা দেখি, অবৈজ্ঞানিক আরোহের ফলে যে সিদ্ধান্তটি আমরা প্রতিষ্ঠা করি, আবার বলা যায় কি, আমি এ যাবৎ যত মানুষ দেখেছি তার সবাই স্বার্থপর, অর্থাৎ পৃথিবীর সকল মানুষ হয় স্বার্থপর। তারপরে এ যাবৎ যত মানুষের সঙ্গে মিশেছি বা এ যাবৎ যত কাক দেখেছি, যত বক দেখেছি, একই ঘটনা ঘটে। তারপর তোমরা একটু বইয়ে দেখবা, এখানে আরো অতি আরো বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, সেগুলো একবার দেখলেই তোমাদের হয়ে যাবে। আবার সাধু সাদৃশ্যমূলক অনুমান জনিত অনুপপত্তি ঘটে। কিরকম সাধু সাদৃশ্যমূলক অনুমান? এখানে মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয়ে সাদৃশ্য দেখিয়ে যদি সিদ্ধান্ত অনুমান করা হয়, তাহলে সেটা কথা সাধু সাদৃশ্যমূলক অনুমানে অনুপপত্তি ঘটে। সেটা কিরকম? যেমন পৃথিবীর সঙ্গে মঙ্গলের একটা সম্পর্ক আছে, পৃথিবী মানুষ বাস করে, অর্থাৎ মঙ্গল গ্রহে মানুষ বাস করে বা প্রাণী অস্তিত্ব আছে, এটা হচ্ছে সাধু সাদৃশ্যমূলক অনুমান। অর্থাৎ দুটি গাছের মধ্যে একই লতা পাতা কাণ্ড আছে, ফলমূল, অর্থাৎ এটা যদি আম গাছ হয় ওটা আম গাছ হবে, বা এই এই বিষয়গুলো, এই ধরনের যে উদাহরণগুলো তোমরা দেখে নিবা, তাহলে এটা হচ্ছে সাধু সাদৃশ্যমূলক অনুমানে অনুপপত্তি। আর একটা অসাধু সাদৃশ্যমূলক অনুমানে অনুপপত্তি ঘটে কখন? যখন দুটি ঘটনা বা বিষয়ের মধ্যে কয়েকটি গুরুত্বহীন এবং অমৌলিক বিষয়ে সাদৃশ্য দেখিয়ে আমরা সিদ্ধান্তগুলো অনুমান করব, তখন তাকে বলা হচ্ছে অসাধু সাদৃশ্যমূলক অনুমানে অনুপপত্তি ঘটবে। কখন? যেমন রেডিওর মতো, মানুষের মতো রেডিও হাসে, কাঁদে, গান গায়, কথা বলে, অর্থাৎ মানুষের যদি বুদ্ধি হয় রেডিওর বুদ্ধি আছে যদি আমরা বলি, তাহলে এই ধরনের সাদৃশ্য লক্ষ্য করে সিদ্ধান্ত অনুমান করলেই অসাধু সাদৃশ্যমূলক অনুমানে অনুপপত্তি ঘটবে। আবার রহিমের মতো কৈম দেখতে লম্বা চওড়া ফর্সা, রহিম একজন শিক্ষক, কৈম একজন শিক্ষক। আবার রহিমের মতো যদি আমরা বলি রহিমা এবং সকিনা দুই বান্ধবী, এও লম্বা চওড়া ফর্সা শ্যামলা যাই বলি, আবার দুই বান্ধবীর মধ্যে কিছু বিষয়ে মিল দেখে আমরা সিদ্ধান্ত অনুমান করে বলি এ একজন অধ্যাপিকা, সে একজন অধ্যাপিকা। এই ধরনের অনুমানটা যখন আমরা করবো, মানে গুরুত্বহীন সাদৃশ্যের উপর ভিত্তি করে, তখন সেটা হচ্ছে কি, অসাধু সাদৃশ্যমূলক অনুমানে অনুপপত্তি ঘটবে। আর যখন মৌলিক গুরুত্বপূর্ণ বিষয় সাদৃশ্য দেখে সিদ্ধান্ত করব, তখন প্রাসঙ্গিক বিষয়ে তখন সেটা সাধু সাদৃশ্য হবে। তাহলে তৃতীয় অধ্যায়ের এই তিনটি অনুমানের ক্ষেত্রে 3 ধরনের অনুপপত্তি ঘটে, এটা মাথায় রাখবা। এখান থেকে সৃজনশীল একটা প্রশ্ন দিল, ধরো বললো এখানে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে, সেটা তোমরা এই জন্যে এই অধ্যায়ের এই 3 প্রকার অনুপপত্তিটা তোমরা খেয়াল রাখবা। আর তোমাদের সামনের ক্লাসে আবার কোনো একটা নতুন অধ্যায় নিয়ে আমি আলোচনায় আসবো। তোমরা আপাতত এতটুকুই দেখো, ভালো করে মনোযোগ দিয়ে দাও, দেখো পড়ো তৃতীয় অধ্যায়ে, তাহলে তোমাদের দুটা প্রকৃত প্রকারভেদ অপ্রকৃত প্রকারভেদ ইনশাল্লাহ এখান থেকে তোমার 3টা প্রশ্ন কম পাবায়। আশা করি যতটুকু পড়িয়েছি
এতটুকুই যদি দেখো তোমরা তাহলে ভালো রেজাল্ট করবা। দেখা যাক তোমাদের পরীক্ষা কবে হবে সেটা আমরা অনিশ্চিততার মধ্যে আছি এখন। বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী কবে দেয় ডেট সে হিসাবে হবে। তোমরা পড়াশোনা করো, তো পরীক্ষা হবে আশা করি। আর তোমরা আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো, বাসায় থাকবো এবং সবাই সবার জন্য দোয়া করব, সবাই যেন আমরা সুস্থ থাকতে পারি। আমার জন্য তোমরা দোয়া করবো, আমিও তোমাদের জন্য দোয়া করবো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, বাইরে প্রয়োজন ছাড়া যেও না, আশা করি তোমরা আমাদের জন্য রাখো। আজকের মতো ক্লাস এখানেই। আসসালামু আলাইকুম।